এশিয়া ও ইউরোপ মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল এই বিশাল সাম্রাজ্য। এই সাম্রাজ্যের সীমানা ছিল উত্তর আফ্রিকা টিউনিশিয়া থেকে ইউরোপের হাঙ্গেরি, রাশিয়ার ক্রিমিয়া থেকে পূর্বে জর্জিয়া এবং আরবের ইয়েমেন পর্যন্ত বিস্তৃত। এই বিশাল সাম্রাজ্যের স্থায়িত্ব ছিল দীর্ঘ 600 বছর। দর্শক, আর অন্য কোনো সাম্রাজ্য নিয়ে নয়, বরং কথা বলছি আতাউল গাজীর ছেলে ওসমান গাজী দ্বারা প্রতিষ্ঠিত ওসমানীয় সাম্রাজ্যের। এটি এমন একটি সাম্রাজ্য যা 600 বছরেরও বেশি সময় ধরে পুরো বিশ্বে কালিমার ঝান্ডা উড়িয়েছে। এটি প্রতিষ্ঠা লাভ করে 1299 সালে এবং বিলুপ্ত হয় 1924 সালে কামাল আতাতুর্কের আধুনিক তুরস্ক প্রতিষ্ঠার মাধ্যমে। এই ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাস নিয়ে আমাদের চ্যানেলে তৈরি করা হয়েছে নতুন এক প্লেলিস্ট, যেখানে ধারাবাহিকভাবে এর ইতিহাস বর্ণনা করা হবে। তাই সঙ্গেই থাকুন।